আচ্ছা প্রথম কথা, ধর এটা আমার একটা মাস্টার, প্রথমে কি করতে হবে আমার? না, এখন আনুপন বাদের আগে আমার কি করতে হবে? কিছু থিনিং করতে হবে, কিছু ফেলে দিতে হবে। হ্যাঁ, নর্মালি এগুলো আমার রাখার কোনো দরকার আছে? এগুলোকে সবার আগে ফেলে দিতে হবে। তাহলে আমার যে জলের যেটা পুরো ওপেন হয়ে আছে বারগুলো, সেগুলোকে আগে ফেলে দিই এবং এইগুলাও ফেলে দেবো। তোমরা কিন্তু এগুলো ভুল করো, বুঝছো? তুমি একটা কথা চিন্তা করো, তুমি যেগুলো রেখে দাও এখান থেকে কিন্তু কি হয়ে যাচ্ছে, মাস্টার্ড হয়ে যাচ্ছে। তুমি যখন হারভেস্ট করো তখন তুমি বুঝতে পারবে কোনটা তোমার হাইব্রিড কোনটা আলাদা। এজন্য অন্য সবগুলো পডই কিন্তু কি করতে হবে, ফেলে দিতে হবে, ঠিক আছে? এখানে যাতে আর কোনো পড না থাকে, এখানে থাকলে থাকো কষ্ট দেখো, তুমি হয়তো এখানে ব্যাগ দিবা, ঠিক আছে? এখানে থাকো কষ্ট দেখো, তোমার এই ব্র্যান্ডটা যেন এক্সট্রা কোনো পড না থাকতে পারে। যদি কথা বলো তোমার ব্যাগের মধ্যে তুমি এতক্ষণে ঢুকা দিতে যাও, তখন আমার কি করতে হবে, ঠিক আছে? এগুলা গেল আমার, এটাও তোমার মোটামুটি ফ্লাওয়ার হয়ে যাচ্ছে, এটাও খুলে দিই। আচ্ছা, এগুলো যেটা থাকলে এগুলো যে কোনোটাতে আমরা করতে পারবো। হ্যাঁ, আবার যে একদম ভিতরে একদম ম্যাচিউর যেগুলো, সেগুলো আমার কি করতে হবে, ফেলে দিতে হবে। হ্যাঁ, সাধারণত তোমাদের পরীক্ষার সময় বলা থাকে যে তোমরা কত ইনফ্লুয়েসেন্সে করবা। ধরো তোমাদের মাস্টারটা বললো পাঁচটা বা ছয়টা করবা, ঠিক তাহলে আমরা কয়টা রাখবো? পাঁচটা বা ছটা আমার ফাইনাল রাখতে হবে। প্রথমে আমি কয়টা রাখবো আরো কয়েকটা, আটটা দশটা অনেক বেশি, ধরো সাতটা বাটা দুই একটা বেশি রাখো, ঠিক আছে? এবং বারবার করে তোমরা যে ভুলটা বারবার করে করো যে তোমরা এক্সট্রাগুলোও কিন্তু রেখে দাও, এক্সট্রাগুলো অবশ্যই ফেলতে হবে, না ফেললে কোনোই লাভ নেই তুমি কষ্টকর জীবন প্রশ্ন করলে সেটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি একটা রাখা, আমি কপটা আমি রাখি, পরে আমি চিন্তা করবো যে আমি কোনটা ফেলবো কোনটা ফেলবো না। আচ্ছা, একটা ধরে আমি নিলাম, প্রথমে আমার কী করতে হবে, আস্তে করে ক্যালিক্সটা সরাতে হবে। হ্যাঁ, ক্যালিক্সটা আস্তে করে সরাতে হবে, প্রথমে ঠিক আছে, এরকম করে করে আগে ইয়াগুলো সরালা, ক্যালিক্স করালা, করলা সরালা। এরপরে আমার কি লাগবে, এই জিনিসটা হবে না তো তোমাদের কারো একটু, হ্যাঁ আচ্ছা একটা কথা বলে দেই, মাস্টারদের পেটাল ফেলা নিয়ে দ্বিমত আছে। হ্যাঁ, কেউ কেউ বলে যে মাস্টারদের পেটাল ফেলে দিলে কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট যারা আসলে মাস্টার নিয়ে কাজ করে তারা বলে পেটাল ফেললেই ভালো। কেন ভালো হয়, পেটাল থাকলে সমস্যা কি হয়, যখন পলিনেশন করা হয় তখন আবার পেটালটা সরাসরি পলিনেশন করতে হয়। কিন্তু আবার কেউ কেউ বলে যে পেটাল সরালে কি হচ্ছে, ইনজুরি হচ্ছে না। আমাদের ইমাসকুলেশন আমরা মেইন কথা কি বলি, যাতে যত লেস ইনজুরি হয়, মিনিমাল ইনজুরি করা যায়, ঠিক আছে? এজন্য অনেকেই পেটাল ফেলতে বলে, অনেকে পেটাল ফেলতে বলে না। তোমাদের ক্লাস টেস্টে তোমরা যেটাই করো সমস্যা নেই, পেটাল ফেলে দিয়ে করো, আমার কোনো প্রবলেম নেই। ফাইনালের সময় তোমরা একটু আগে থেকে জেনে রাখবা কোন গ্রুপে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? তোমরা যেটা জানো বড় বড় যেটা হয়, সাধারণত আনোয়ার কিন্তু আনোয়ার সার কিন্তু পেটাল ফেললে সমস্যা করে, পেটাল ফেলতে দেয় না। তো একটু জেনে নাও অন্যান্য গ্রুপে কোথায় কী করতেছে, পরীক্ষার সময় একটু সেভাবে করবা, ঠিক আছে? যদি কথার কথা থাকে, কিন্তু ইন প্র্যাকটিক্যালে পেটাল ফেললে কোনো সমস্যা নেই। আমি এখন আপাতত পেটাল ফেলে দিচ্ছি, পেটাল ফেলুক না ফেলুক আমার কোনটা লাগবে, স্টেমেন বের করতে হবে। আমার কয়টা আনসার বের হবে, ছয়টা। এটা কিছু না, দাঁড় সোজা, দাঁড় তোমাদের গুনে গুনে ছয়টা আনসার বের করতে হবে, আর কিছু না। স্টিগমাটা শুধু রাখবো, খালি স্টিগমাটা রাখবা। হ্যাঁ, স্টিগমা রাখবা, ক্যালিক্স রাখবা।
শুধু ওইটা বাদে বাকি সব রিমুভাল। না অত সময় লাগে না। আমাদের কিছু ইয়াও থাকে তো, আমাদের মাস্টারদের কিছু কি বলে ধরো, আমাদের মাস্টার নর্মালি কি করা হয় ধরো সবাই এক্সপেরিমেন্ট প্লট নিয়ে নিল, নেওয়ার পর কিছু জায়গা ফাঁকা থাকে, তখন সেটা আমরা কোনো একটা কোম্পানি হয়তো গ্রো করতে দিই, মাস্টার প্রতিবার কিছু গ্রো করতে পারে, ওখানে কিছু থাকে তো যেন মাস্টার আমরা পাই, তোমাদের ক্লাসে তো মানে মাস্টারটাই থাকবে, ফাইনালে রাইস থাকার সম্ভাবনা বেশি, রাইস সোজা মানে রাইস থাকলে মিনিমাম 10টা স্প্যাক লেট থাকে, বড় একটু এটা কাজ করতে শুনে তোমরা দূর থেকে দেখো তোমাদের কঠিন লাগতেছে বেশি, কাছ থেকে দেখ করলে অত কঠিন না, স্টিগমা আর স্টেবল মাসলা গুলো এটা দেখাই তো যাচ্ছে, তোমার স্টিগমা গুলো সবুজ অ্যান্থার পেটাল গুলো সরি কি বলে স্টিগমা গুলো না একটা ভেতরে পলিয়া দেখাই যায়, স্টিগমাটা যথেষ্ট সুন্দর একদম এই যে সবুজ দেখাই যায়, অ্যান্থার গুলো হয় তোমার একটু হলুদ হলুদ ওটার কোনো বুঝতে কোনো সমস্যাই হয় না, মাস্টার্ড কম্পারেটিভলি ইজি, কঠিন আমার কাছে রাইসটাই লাগে, রাইসটাতে তোমার থিনিং করতে কাটতে ভিটতে বের করতে সময় লাগে, মাস্টার আমার কাছে রাইসটাই কঠিন লাগে, রাইস কঠিন ইয়া আরো কঠিন লাগে আমার কাছে, হুইট হুইট হচ্ছে তোমার প্রত্যেকটা দূরে দূরে করে করতে হয়, এগুলো কি আমাদের করতে হবে কোনগুলো আছে, হ্যাঁ প্র্যাকটিস তো সবই করবা, আচ্ছা তাহলে মোটামুটি হবে করে তারপরে কি করতে হবে, সবগুলো করা হয়ে গেলে ব্যাগিং করতে তো মানে কথা হচ্ছে লাস্ট এসে থাকবে কি স্টিগমাটা ক্যালিক্সটা মাস্ট পেটাল রাখতেও পারো ফেলতেও পারে কিন্তু কোনোভাবেই কি রাখা যাবে না অ্যান্থার রাখা যাবে না, অবশ্যই সবগুলো অ্যান্থার আমরা যখন দেখি একদম একটু আজকালই দেখে ফেলি যে কোনো আসে কি নাই, আজকালে আসে না নেই অ্যান্থার একটা থাকলেও আমরা কি দিয়ে দিই জিরো দিয়ে দিই, ঠিক আছে আচ্ছা গেল।